নমস্কার বন্ধুরা, আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রত্যেক দিন সন্ধ্যে 6:30টার সময় মক টেস্টের নতুন পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে, এবং এইসব মক টেস্টের ফ্রি PDF ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল অ্যাপ টিডির এক্সাম চ্যালেঞ্জার সেটিকেও ইনস্টল করে নেবে। দেখে নাও আজকে নিয়ে প্রথম প্রশ্ন, মীমাংসা দর্শনের স্রষ্টা হলেন। তো তোমরা কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর আমাদের কাছে বলার চেষ্টা করো, মীমাংসা দর্শনের স্রষ্টা হলেন। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে মীমাংসা দর্শনের স্রষ্টা হলেন জৈমিনী। অপশানে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, এরান লিপি থেকে যে নরপতির বিষয়ে জানা যায়, এরান লিপি থেকে নিচের কোন নরপতির বিষয়ে জানা যায়। সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে বলার চেষ্টা করো। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এরান লিপি থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই নরপতির বিষয়ে জানা যায়। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, মহেশ্বর যে নরপতির উপাধি ছিল, মহেশ্বর নিচের চারটে অপশানের ভেতর কোন নরপতির উপাধি। সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে মহেশ্বর হচ্ছে দ্বিতীয় কথফিসেস এই নরপতির উপাধি। অপশান সি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আমির ই কোহি নামক দফতর যে সুলতান গঠন করেছিলেন, আমির ই কোহি নামক দফতর নিচের কোন সুলতান গঠন করেছিলেন। সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে বলার চেষ্টা করো। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমির ই কোহি নামক দফতর গঠন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঘানা পাখিরালয় এটি কোথায় অবস্থিত। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। অপশানে একদম কারেক্ট অ্যান্সার। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে। দেখে নাও ছয় দাগের কোশ্চেন, মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয়। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয়। তো বন্ধুরা এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় পেডোলজি। অপশান বি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন, সাদা কয়লা কোনটিকে বলা হয়। নিচের চারটে অপশান এর ভেতর কোনটিকে সাদা কয়লা বলা হয়ে থাকে। কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর আমাদের কাছে বলার চেষ্টা করো যে সাদা কয়লা নিচের কোনটিকে বলা হয়। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সাদা কয়লা জলবিদ্যুৎকে বলা হয়। অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের লৌহ আকরিক রপ্তানির জন্য কোন বন্দর প্রসিদ্ধ। ভারতের লৌহ আকরিক রপ্তানির জন্য নিচের চারটে অপশানের ভেতর কোন বন্দরটি প্রসিদ্ধ। সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে লৌহ আকরিক রপ্তানির জন্য এই মর্মাগাঁও এই বন্দরটি কিন্তু খুবই প্রসিদ্ধ। অপশান সি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহার করা হয়। স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে স্থায়ী চুম্বক তৈরি করতে ইস্পাতকে ব্যবহার করা হয়ে থাকে। অপশানে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, লেন্সের প্রতিসরণের বিভিন্ন ধর্মাবলী পরিমাপের যন্ত্রের নাম কি। লেন্সের প্রতিসরণের বিভিন্ন ধর্মাবলী পরিমাপের যন্ত্রের নাম কি। সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে লেন্সের প্রতিসরণের বিভিন্ন ধর্মাবলী পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ফ্যাকোমিটার। অপশান সি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও নেক্সট কোশ্চেন, সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে। সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় নিচের কোন পদ্ধতিতে। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়ে থাকে এই ডাউন পদ্ধতিতে। অপশান বি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, খাদ্য সংরক্ষণে নিচের কোনটি ব্যবহার করা হয়। চারটে অপশান তোমরা ভালো করে লক্ষ্য করো, এই চারটে অপশানের ভেতর কোনটি খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সঠিক অ্যান্সার হবে যারা অপশান এ ভাবছ সেটাই হয়ে যাচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, নোবেল গ্যাস সমূহ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নোবেল গ্যাস সমূহ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে নোবেল গ্যাস সমূহ পর্যায় সারণীর
18 নম্বর শ্রেণীতে অবস্থান করে। অপশন ডি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা হচ্ছে ইংরাজি? ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরাজি? কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে ভারতের নাগাল্যান্ড, এই রাজ্যের কিন্তু সরকারি ভাষা ইংরাজি। অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্যপালকে? ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্যপাল পদে কোন ব্যক্তি রয়েছেন? সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে বলার চেষ্টা করো যে ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্যপালকে। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে রমেশ বাইশ হয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্যপাল। অপশন বি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, উলানবাটার কোন দেশের রাজধানী? উলানবাটার এটি কোন দেশের রাজধানী? সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করো যে উলানবাটার এটি কোন দেশের রাজধানী। তো বন্ধুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি মঙ্গোলিয়া, এই দেশের কিন্তু রাজধানী। অপশন সি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন কোনটি? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন কোনটি? সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করো যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন কোনটি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে মারডেকা প্যালেস হয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন। অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তাপ নিয়ন্ত্রণে সহায়ককারী ইন্দ্রিয় কোনটি? তাপ নিয়ন্ত্রণে সহায়ককারী ইন্দ্রিয় কোনটি? এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তাপ নিয়ন্ত্রণে সহায়ককারী ইন্দ্রিয় হচ্ছে ত্বক। অপশানে এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী ব্যাপন প্রক্রিয়ায় রেচন ক্রিয়া সম্পন্ন করে? নিচের চারটে অপশান এর ভেতর কোন প্রাণী ব্যাপন প্রক্রিয়ায় রেচন ক্রিয়া সম্পন্ন করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যামিবা, এই প্রাণীটি কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় রেচন ক্রিয়া সম্পন্ন করে। অপশান বি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, মানব দেহে ভারসাম্য রক্ষা করে কোনটি? মানব দেহে ভারসাম্য রক্ষা করে কোনটি? সঠিক অ্যান্সার হবে লঘু মস্তিষ্ক মানব দেহে ভারসাম্য রক্ষা করে। অপশান সি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও নেক্সট কোশ্চেন, অর্ডার অফ দ্য রাইজিং সান এটি কোন দেশের সর্বোচ্চ সম্মান? অর্ডার অফ দ্য রাইজিং সান এটি কোন দেশের সর্বোচ্চ সম্মান? তো বন্ধুরা এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি জাপানের কিন্তু সর্বোচ্চ সম্মান। অপশানে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন, পণ্ডিত শিবকুমার শর্মা নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? পণ্ডিত শিবকুমার শর্মা নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিনি সন্তর, এই বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু যুক্ত। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, গ্রন্থ কিট কোন লেখকের ছদ্মনাম? নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন লেখকের ছদ্মনাম হচ্ছে গ্রন্থ কিট? তো বন্ধুরা এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্রন্থ কিট হচ্ছে তারাপদ রায়, এই লেখকের ছদ্মনাম। অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, 368 নম্বর ধারা কোন অধ্যায়ের সঙ্গে যুক্ত? নিচের দেওয়া চারটে অধ্যায় এর মধ্যে কোনটি 368 নম্বর ধারার সঙ্গে যুক্ত? এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি 20তম অধ্যায়ের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। অপশানে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন, পুঞ্জি কমিশন কত সালে গঠিত হয়? পুঞ্জি কমিশন কত সালে গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো যে পুঞ্জি কমিশন এটি কত সালে গঠিত হয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এই পুঞ্জি কমিশন গঠিত হয়েছিল 2007 সালে। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, সি আর রঙ্গরাজন কমিটি গঠিত হয়েছিল কিসের জন্য? সি আর রঙ্গরাজন এই কমিটি গঠিত হয়েছিল কিসের জন্য? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি গঠিত হয়েছিল দরিদ্র পরিমাপ করার উদ্দেশ্যে। অপশানে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন, উইঙ্গার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? উইঙ্গার এই শব্দটি নিচের চারটে অপশানের ভেতর কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত?
তো বন্ধুরা এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে উইঙ্গার, এই শব্দটি ফুটবল খেলার সঙ্গে সম্পর্ক যুক্ত। অপশন বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি আবর্তনশীল সম্পদ, নিচের কোনটি আবর্তনশীল সম্পদ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে একটি আবর্তনশীল সম্পদ হচ্ছে লোহা। অপশন সি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়, বিশ্ব মৃত্তিকা দিবস এটি কবে পালন করা হয়ে থাকে। সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করো যে বিশ্ব মৃত্তিকা দিবস এটি কবে পালন করা হয়ে থাকে। এক্ষেত্রে যারা অপশান এ বলছো একদম কারেক্ট অ্যান্সার, 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়ে থাকে। আজকের মক টেস্ট সিরিজের একদম লাস্ট প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি দিবস এটি কবে পালন করা হয়, আন্তর্জাতিক শান্তি দিবস এটি কবে পালন করা হয়। প্রত্যেকে কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর বলার চেষ্টা করো যে আন্তর্জাতিক শান্তি দিবস কত তারিখে পালন করা হয়ে থাকে। তো বন্ধুরা এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আন্তর্জাতিক শান্তি দিবস 21শে সেপ্টেম্বর পালন করা হয়ে থাকে। অপশন বি একদম কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ। হু শুড জয়েন আন একাডেমি প্লাস? সত্যি তো আমরা আন একাডেমি প্লাসে জয়েন করবো কেন, কারণ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট এডুকেটরদের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছ এবং তাদের গাইড পেয়ে যাবে। এখানে চলছে অনেক ব্যাচ, যেমন কি WB টেট, WB এসআই মেনের ব্যাচ, মিসলেনিয়াস, PSC-র মতো বড় বড় পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আন একাডেমি প্লাসের মাধ্যমে। এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে, 16ই আগস্ট, তোমরা সেখানে জয়েন করতে পারো। এছাড়াও 15ই আগস্ট নতুন একটি ব্যাচ আছে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে। এছাড়াও তোমাকে 3রা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু 5ই জুলাই একটি ব্যাচ চলছে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে। এছাড়াও 15ই জুলাই ব্যাচ চলছে, সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো। আর আমরা এই আন একাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন, প্লাস কী কী ফেসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়া দরকার রয়েছে। দেখো পোলস চার্ট অপশান পেয়ে যাচ্ছ তোমরা, এরপরে আছো সেলফ অ্যানালিস্ট থট পোলসের অপশান পেয়ে যাচ্ছ, নো ইয়োর র্যাঙ্ক এভরি ক্লাস, অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্ক করলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে। বেস্ট এডুকেটারের সাথে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ, স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছ। এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ, দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস, অর্থাৎ তোমার যেরকম ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে। উইকলি কুইজ পেয়ে যাচ্ছ, তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ মেগা কুইজ পেয়ে যাচ্ছ, এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আন একাডেমি প্লাস জয়েন করলে। দেখো এবার যদি আমার তোমার রেফারেল কোড ইউজ করো 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ডিসক্রিপশন তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা ফলো করতে পারো, TD10 লেখা থাকবে দেখবা ডিসকাউন্ট কোড, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো দেখো কোন সময় 1 মাস বা 3 মাসের জন্য তোমরা সাবস্ক্রিপশন নিবা, না তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে। আমি তোমাদেরকে বলো 12 মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো, 12 মাসে নিলে তোমাদের দেখো লেখা আছে 7000 টাকা, সেখানে যদি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে 700 টাকা কমে যাবে, সামথিং 500 টাকা করে মাসে তোমাদের পড়বে। আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আন একাডেমি প্লাস থেকে পেয়ে যাবে। আশা করি সমস্ত তথ্য তোমায় বোঝাতে পেরেছি কেন আন একাডেমি প্লাসে তোমরা জয়েন করবে। তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো।